গাজীপুর সিটি কর্পোরেশনের একচল্লিশ বাদন বাজার সংলগ্নে উপস্থিত রয়েছেন এক পরিবেশ বান্ধব মহান নেতা যিনি তার ব্যক্তিগত অর্থায়নে এই করোনা পরিস্থিতি মোকাবেলায় হত দরিদ্র মানুষের মাঝে বিভিন্ন ত্রাণ সহযোগিতা করেছেন নিজের পক্ষ থেকে ক্রিসেন্ট কেমিক্যালের একজন জেনারেল ম্যানেজার হিসেবে এই প্রতিষ্ঠানটি তিনি পরিচালনা করে যাচ্ছেন কথা বলবো ক্রিসেন্ট কেমিক্যালের জেনারেল ম্যানেজার সাইফুল ইসলাম খানের সাথে আপনি কেমন আছেন করোনা পরিস্থিতির মোকাবেলায় সারা বাংলাদেশ যখন লকডাউনে ছিল মানুষ তার ঘর থেকে বের হতে পারছিল না সেই আমরা জেনেছি আপনি বিভিন্ন মানুষকে নিজের ব্যক্তিগত অর্থায়ন থেকে তাদেরকে সময়ে আপনি সাহায্য করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন সব বিষয়ে একটু আপনি যদি আমাদেরকে জানাতেন অ্যাকচুয়ালি আমি একটু প্রচার বিমুখ মানুষ এবং আমি আসলে এই সেটা প্রচার করতে চাইনি কখনো আর কি তবে করোনাকালীন সময়ে আমি যেহেতু একটি মসজিদের সভাপতির দায়িত্ব পালন করছি আমার সর্বপ্রথম দায়িত্ব ছিল মসজিদ থেকে আমাদের মুসল্লিদেরকে সচেতন করা যাতে করে মানুষ একটু সামাজিক দূরত্ব বজায় রাখে এবং হাটে বাজারে একটু বুঝে শুনে চলাফেরা করে আর আসলে সাহায্যের ব্যাপারটা আমি নাই বলি আমি যা করেছি আমি কোনো প্রচারের জন্য করিনি এবং আসলে কাউকে জানানোর জন্য করিনি সম্পূর্ণটা আমার পরিবারের সদস্যদেরকে নিয়ে আমার সন্তান আমার ভাই ওদেরকে নিয়ে আমি রাতের আধারে মানুষের গড়ে গড়ে গিয়ে আমি আমার সাধ্যে আমার চাকরি বেতন থেকে আমি যতটুকু পেরেছি আমি তাদের গড়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি আসলে আমি এটা চাচ্ছি আমি সবাইকে নিয়ে যে যে মুসলমান হিসাবে আমার প্রতিবেশীদেরকে নিয়ে সবাইকে নিয়ে একটু ভালো থাকার জন্য এটা শুধু করোনাকালীন সময় নয় এটা বরাবরের মতো আমি আমার এই এলাকার মানুষদের পাশে ঠাইকা যতটুকু পারি তাদেরকে নিয়েই থাকি কারণ এই এলাকাটা একটু গরিব এলাকা এবং আমার সাধ্যের মধ্যে থেকে যতটুকু সম্ভব আমি তাদেরকে দেওয়ার চেষ্টা করি আমরা সব সময় জানি যে মানুষ যা কিছুই করে সেটা ব্যক্তির স্বার্থে স্বার্থ ছাড়া কোনো কিছুই করেন না কিন্তু আপনি কেন কোনো স্বার্থ ছাড়াই এই দরিদ্র মানুষের পাশে এভাবে দাঁড়িয়েছেন আসলে একজন মানুষ হিসাবে একজন মানুষের জন্য কিছু করা এটাই সকলের নৈতিক দায়িত্ব হওয়া উচিত যেমন আপনার এই সামনে পনেরোই আগস্ট এই দেশের মানুষ জাঁকজমকপূর্ণভাবে এই পনেরোই আগস্টটাকে পালন করবে অনেকে কালো বেজ ধারণ করবে অনেকে বিল বোর্ড করবে এবং ব্যানার ফেস্টুন করবে ফেসবুকে সারবে কিন্তু আপনি দেখেন আমি একজন বঙ্গবন্ধু সৈনিক আমি সেই ছোটকাল থেকে ছাত্র রাজনীতি করি আমার মধ্যে একটা সবসময় জিনিসটা কোশ্চেন আসতো উনিশশো বাহাত্তর সনে বঙ্গবন্ধু যখন এই দেশে ফিরে আসলেন দশই জানুয়ারিতে তখন এই দেশের মানুষ আল্লাহ এবং নবী কর্মসালামের পরে বঙ্গবন্ধুর কথাটাকেই মেনে চলতো তাকে এত বিশ্বাস করতো তার উপর এত আস্থা ছিল এবং এই দেশে বহু শিল্প প্রতিষ্ঠান বঙ্গবন্ধু রেখে এই পাকিস্তানে রেখে গিয়েছিল সেদিন যদি বঙ্গবন্ধু চাইতেন আমি এদের মালিক হতে চাই তাহলে এই দেশের জনগণ তাকে কোনো বাধা দিত না নির্দ্বিধায় সে এগুলি মালিক হতে পারতেন কিন্তু বঙ্গবন্ধু সেদিন এইগুলিকে গ্রহণ করেন নাই এবং একজন সৎ সজ্জন এবং দেশপ্রেমিক হিসেবে উনি জীবন ধারণ করে গেছেন আমৃত্যু আমরা যদি ওনার আদর্শের সৈনিক হয়ে থাকি এবং ওনার প্রতি শ্রদ্ধা থেকে থাকে এবং বঙ্গবন্ধুকে ভালোবাসি তার রাজনৈতিক আদর্শে উজ্জীবিত হয়ে থাকি তাহলে আমার মনে হয় উনি যেরকমভাবে ত্যাগ স্বীকার করেছেন কোনো মোহ লোভ তাকে স্পর্শ করতে পারে নাই যদি আমরা তার সেই আদর্শকে ধারণ করতে পারি লালন করতে পারি পালন করতে পারি তাহলে ওনার স্বপ্নের সোনার বাংলা গড়া সম্ভব বলে আমি মনে করি সুতরাং এজ এ মুসলমান হিসাবে এবং বঙ্গবন্ধু একজন সৈনিক হিসাবে আমি কোনো কিছু পাওয়ার জন্য জনগণকে কিছু করি নাই আমি যতটুকু করি তার মধ্যে একটা লোভ আছে তাদের ভালোবাসা আমি জীবনে কোনোদিন নির্বাচন করিনি এবং ভবিষ্যতে করার কোনো ইচ্ছা আমার স্বপ্ন নাই কারণ আমি একজন চাকরিজীবী মানুষ আর এই পনেরোই আগস্টে বঙ্গবন্ধুর মাগফুরাত কামনা করছি সেই সাথে এই দেশের সমস্ত জনগণকে একটা অনুরোধ জানাব বঙ্গবন্ধুর জন্য করা আছে মুসলমান হিসেবে তার জন্য দোয়া করা এবং তার যে স্বপ্ন ছিল সেই স্বপ্নটা যদি আমরা বাস্তবায়ন করতে পারি তার সততাকে আমরা প্রস্ফুটিত করতে পারি তার ত্যাগকে যদি আমাদের নিজেদের মধ্যে সেই ত্যাগকে ধারণ করতে পারি তাহলেই এই দশটা গড়বে আমরা ভালো থাকবো এবং দুর্নীতিমুক্ত একটি সোনার বাংলা গঠিত হবে আমরা জেনেছি যে আপনি করোনা সচেতন করার জন্য সাধারণ মানুষকে এবং তাদের বাসায় গিয়ে আপনি তাদেরকে যে জানিয়েছেন যে সর্বক্ষণিক যাতে তারা হ্যান্ড স্যানিটাইজিং করে মাস্ক ব্যবহার করে এবং জরুরি কাজ ছাড়া যাতে বাহিরে বের না হয় এই যে মানুষের বাসায় গিয়ে তাদেরকে সচেতন করা এটা কয়জন লোক করতে পারে আপনি কেন করলেন আসলে আমরা সিটি কর্পোরেশনের বাসিন্দা হলো এই এলাকাটা এখনো গ্রাম এবং এখানে এখনও সবাই সুশিক্ষিত নয় অনেকে দিনমজুর খেটে খাওয়া মানুষ আমি আমার পরিবারের সদস্যদেরকে নিয়ে আমি কিছু মাস্ক কিনে হ্যান্ড গ্লাভস কিনে এবং মাথার কিছু টুপি কিনে রাতের আদারে তাদেরকে দিয়ে বলতাম যেটা যদি তোমরা ব্যবহার করো তাহলে তারা করোনা কি এটাই বুঝতেন না আমি প্রথম তাদেরকে বুঝাইতাম এটা দুলার সাথে বাতাসের সাথে থাকে বুঝানোর জন্য সচেতন করার জন্য তারপর আস্তে আস্তে একটা সময় তারা এটাকে বুঝে গেছেন আসলে বিষয়টা কি এতে করে আল্লাহ কাছে সুক্রিয়া আদায় করি আমাদের এই গ্রামে এখনও কোনো করোনা রোগীর আমরা এখন অনুসন্ধান পাইনি এটা এই এলাকার সচেতন সমস্ত মানুষ সমস্ত মানুষকে বাকি মানুষদেরকে সচেতন করার কারণেই এটা সম্ভব হয়েছে বলে আমি মনে করি জননেত্রে শেখ হাসিনা বাংলাদেশ সরকার তিনি যে এই করোনা চলাকালীন সময়ে যেসব সিদ্ধান্তগুলো নিয়েছেন সেগুলো আপনি কী হিসেবে দেখেছেন আসলে কথাটা কীভাবে বলবো আমার রাজনৈতিক গুরু হলো শহীদ আহসান্লাহ মাস্টার যাকে আমি আমার রাজনৈতিক গুরু এবং আমার পিতার মতো শ্রদ্ধা করি এবং বর্তমানে তার সন্তান জাহিদ আহসান রাসেলকে আমি ফলো করি এবং তার যে ত্যাগ তার যে কাজের স্পিড এটাকে আমি অনুসরণ করে থাকি আর যদি প্রধানমন্ত্রী কথা বলেন তাহলে আমি তো এক কথায় বলবো বাপকা বেটি বঙ্গবন্ধু যেইভাবে দেশটাকে গড়ার জন্য স্বপ্ন দেখেছিলেন তার মেয়েটাকেও মেয়েটাও ঠিক সেইভাবেই দেশটাকে করার স্বপ্ন দেখেন কিন্তু দুর্ভাগ্য বঙ্গবন্ধুকে যেমন অনেকে সহযোগিতা করেন নাই আমার ধারণা তাকে অনেকে সহযোগিতা করছে না যদি হতো তাহলে দেশটা অনেক আগেই সোনার বাংলা হয়ে যেত তার সাথে কথা বলে এটাই জানতে পারলাম তার কথা হচ্ছে এটাই যাতে নতুন করে এই দেশে এই বাংলাদেশে আর একজন লোক যাতে করুণায় আক্রান্ত না হয় তিনি চান যেন বাংলাদেশের মানুষ হোক মুক্ত আর যেন কেউ থাকে না কখনো যুক্ত তার চাওয়া এটাই সুন্দর সফল বাংলাদেশ সুন্দর থাকুক পরিবেশ